আসসালামু আলাইকুম, মোশন ভিউয়ের লাইভ আড্ডায় স্বাগতম। আজকে আমরা বিশেষ একটা কারণে এখানে এসেছি আজকে লাইভে। আপনারা জানেন যে অনেকদিন ধরে আমরা একটু সাউন্ডটাকে চেক করে নিই, সাউন্ডটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করি। হোপফুলি সাউন্ড ঠিক আছে। তারপরে আমাদের কাছে আজকে দেখছেন যে আমার স্পিটের অনেকগুলো ওয়াস আছে, তো মূলত যেই কারণে আমাদের আজকে লাইভে আসা সেটা হচ্ছে যে আমার স্পিটের দুইটা ভার্সন, দ্য মোস্ট অ্যাভার্টিং ভার্সন বিপিইউ প্রো অ্যান্ড দ্য টিরেক্স প্রো হ্যাজ বিন অ্যারাইভড অফিসিয়াল ইন বাংলাদেশ। আপনারা জানেন যে আমার স্পিট বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার মোশন ভিউ, এবং আমরাই একমাত্র অথেন্টিক প্রোডাক্ট উইথ ওয়ারেন্টি, অফিসিয়াল ওয়ারেন্টি, 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা প্রোভাইড করে থাকি। তো এই দুইটা সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করব, যেহেতু আজকে শুধুমাত্র প্রোডাক্ট আনবক্সিং বা প্রোডাক্ট ডিসক্রিপশন না, আজকে আমাদের লাইভে যারা জয়েন করছেন তাদের জন্য স্পেশাল গিফটের ব্যবস্থা আছে। তো প্রথমে বলে রাখি যে এমএসপিটের যে দুইটা ওয়াচ, এটা যারা অনলাইনে অর্ডার করবেন, আমরা এর আগে পোস্ট করেছিলাম, যারা অনলাইনে অর্ডার করবেন তারা এমএসপিটের পক্ষ থেকে স্পেশাল গিফট পাবেন। সেটা আমাদের একটা টি শার্ট আছে, এমএসপিটের স্পেশাল টি শার্ট, সাথে এমএসপিটের ব্যাগ। তো আজকে রাত 8টার সময় আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন, আজকে রাত 8টা থেকে। তো ফার্স্ট যারা অর্ডার করবেন তাদের জন্য এই গিফটগুলো থাকবে, প্লাস আমাদের এমএসপিট বাংলাদেশ যে পেজ আছে সেখান থেকে আমাদের কন্টেস্ট যাবে এমএসপিট বিপিইউ সম্পর্কে, এবং বিপিইউ প্রো এবং টিরেক্স প্রো সম্পর্কে। সেখানে কন্টেস্টে যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য আপনি স্পেশাল গিফটের ব্যবস্থা আছে। তো এখন যারা লাইভে আছেন তারা আমাদের লাইভটা শেয়ার করবেন, শেয়ার করে তাদের ভিতর থেকে আমরা লাকি উইনারদেরকে আমরা গিফট দিব, এবং এই সময় যারা অর্ডার করবেন তাদের জন্য আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে, প্লাস আমাদের এমএসপিটের যে গিফট, যেটা আমাদের সুন্দর টি শার্ট আসছে, এবং ও আচ্ছা, যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে আমাদের একটু কমেন্টে জানান যে আমাদের লাইভটা আপনারা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা একটু চেক করে নিই। নেটওয়ার্ক ইস্যু, ওকে, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু অনেক প্রবলেম হতে পারে, হোপফুলি এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা তারপর একটু ওয়েট করি নেটওয়ার্কটা ঠিক করার জন্য। আমরা আজকে আলোচনা করব ফেসবুকে আমাদের এমএসপিটার যে ওয়াসের ফিচারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, প্লাস আমরা গিফট আইটেম সম্পর্কে আলোচনা করব যে আমরা কীভাবে গিফট উইন করব। ওকে, আচ্ছা, প্রাইস সম্পর্কে আগে বলে দিচ্ছি, প্রাইস জানতে চেয়েছেন অনেকে। তো প্রাইসটা হচ্ছে দুইটা ওয়াচ আছে আমাদের কাছে, এমএসপিট বিপিইউ প্রো যেটা, এটার প্রাইস হচ্ছে আপনার 5490 টাকা, আর এমএসপিট টিরেক্স প্রো এটা হচ্ছে আপনার 1490 টাকা। এটা 5490 এবং 1490 টাকা, এই দুইটা ওয়াসের প্রাইস, এবং দুইটার সাথে অফিসিয়াল 1 ইয়ারের ওয়ারেন্টি থাকছে। তো আমরা একটু ফিজিক্যালি দেখে নিই যে আসলে ওয়াসটা কেমন। তো আপনারা অনেকেই টিরেক্স প্রো সম্পর্কে আগে থেকে জানেন যে টিরেক্স প্রো হচ্ছে আপনার টিরেক্সের আপডেট একটা ভার্সন। এটা লুকিং আমি যেটা ফাইন্ড আউট করছি যে এটা স্ট্র্যাপটা একটু চেঞ্জ করা হয়েছে, প্লাস এটা ওয়েট আগের থেকে একটু বেশি, এবং বডি মেটেরিয়ালসটা একটু চেঞ্জ করা হয়েছে, আদারওয়াইজ সব কিছু লুকিং সেম লাইক প্রিভিয়াস মডেল। আচ্ছা, এটা স্পেশাল কেন? এটা স্পেশাল কারণ হচ্ছে এটার আগে অক্সিজেন মনিটরিং বা মেজারমেন্ট যেটা অক্সিমিটার সেন্সর, এটা আগের মডেলে ছিল না, এটা নতুন যে টিরেক্স প্রো আসছে এটার সাথে দেওয়া হয়েছে, প্লাস এটার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বেশি। আর অ্যাজ ইউজুয়াল আপনি জিপ যে অ্যাপস আছে এমএসপিটা এটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। তো যেহেতু আজকে ফার্স্ট এসেছে আমরা এখনও ব্যাটারি ব্যাকআপ চেক করতে পারিনি, বাট আমরা জানি যে হেভি ইউজে এটা 9 থেকে 10 দিন যাবে, এবং যদি আপনি লাইট ইউজ করেন 20+ ডেজ যাবে। তো এটা আসলে স্মার্ট ওয়াচের জন্য আমার মনে হয় যে ওটা অনেক লং টাইম ব্যাটারি ব্যাকআপ আসলে। তো এটা আপনার ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, সুপার অ্যামোলেড, তারপরে স্ক্রিন প্রোটেক্টরটা আগের থেকে অনেক হার্ডি করা হয়েছে। আপনারা জানেন যে এটাতে আর্মি গ্রেড সার্টিফিকেট বা যেটা আছে সেটা হচ্ছে আপনার
হাই টেম্পারেচার আপনার হাইয়েস্ট আপনার 70 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত এবং বিলো 40 ডিগ্রি টেম্পারেচারেও এটা খুব স্মুথলি কাজ করবে, এবং এটা সহজে কোনো জায়গায় আঘাত লাগলে এটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, যে জন্য এটাকে আর্মি গ্রেড বলা হয়। আর যারা স্পোর্টস লুকিং বা প্লাস একটু হেভি লুকিং এর ওয়াচ পছন্দ করেন তাদের জন্য এই ওয়াচটা, এটা 4টা বাটন থাকছে আগের মতে সব কিছুই। আর স্পোর্টস মোড যেটা Xiaomi প্রতিটা ওয়াচে অ্যাড করেছে সেটা হচ্ছে যে আপনার 90+ আপনার স্পোর্টসকে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার এই ওয়াচের মাধ্যমে। তো প্রথমে যেটা আছে হার্ট রেট মনিটর, এটা ছিল SPO2 বা অক্সিজেন মনিটরিং সেন্সর, এটা নতুন অ্যাড করা হয়েছে। আমরা নেক্সট আমাদের ভিডিও আসবে এগুলো রিভিউ, সেখানে আমরা বিস্তারিত দেখব যে আসলে কী কী ফিচার অ্যাড করা হয়েছে এবং কী কী আমরা নতুন এই ওয়াচে পাচ্ছি বা কেন এই ওয়াচটি কিনবো। তো এটার প্রাইসটা আবারও জানিয়ে রাখছি, এটার প্রাইস হচ্ছে আপনার 1490 টাকা উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। আর এটার বিপিউ প্রো যেটা, এটার প্রাইস হচ্ছে আপনার 5490, এটা 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি, এটা এখনও কানেক্ট করা হয়নি। দেখছেন যে আপনার পেয়ারিং মোডে আছে, এটা আমি ফাইন্ড আউট করছি যে সব কিছুই আগের মতোই, নতুন স্পেশালভাবে আমরা পাচ্ছি শুধুমাত্র জিপিএসটা। এবং এটা কিছু আপনার ফিচার যেটা এক্সট্রা আসছে সেটা হচ্ছে যে আপনার এটা যেই ডিসপ্লে আমরা যেটা চেঞ্জ করি বা হোম স্ক্রিনে যে থিমটা চেঞ্জ করি এটা আগের থেকে অনেক বেশি থিম আমি চেঞ্জ করতে পারবো। আর এটার ব্যাটারি ব্যাকআপটাও আগের থেকে বেশি থাকছে। মোটামুটি প্রো বিপিউ প্রো এবং বিপিউ দুটাই সেম, শুধুমাত্র জিপিএসটা এখানে এক্সট্রা পাচ্ছি। আমি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের ওয়েবসাইটে আজকে রাত 8টা থেকে অর্ডার করা যাবে এই দুইটা ওয়াচ, এবং ফার্স্টে যারা অর্ডার করবেন তাদের জন্য আমাদের গিফটটা আমরা একটু শো করি। স্পেশাল গিফট থাকবে, সেটা হচ্ছে আপনার এমএসপিটির পক্ষ থেকে একটা ব্যাগ, এটা এখন ফোল্ড করা আছে, এটা যখন আনফোল্ড করবো তখন এটা অনেক লার্জ ব্যাকপ্যাক হিসেবে আমরা ইউজ করতে পারবো, এটা থাকছে। এবং এমএসপিটির স্পেশাল টি শার্ট কাম ফ্রম চায়না, মেন আপনার একদম চায়না হেড অফিস থেকে এসেছে, এটা খুবই একটা কমফোর্ট টি শার্ট, তো আপনার পরে কমফোর্ট পাবেন। তো এটা আমাদের গিফট হিসেবে থাকবে, যারা ফার্স্টে অর্ডার করবেন তারাও এইগুলো গিফট হিসেবে পাবেন। আর এখন যারা লাইভে আছেন আপনাদেরকে আবার অনুরোধ করব যে আমাদের লাইভে যারা আছেন তাদের মধ্যে থেকে একজন সিলেক্টেড করা হবে উইনার হিসেবে, এবং তিনি একটা টি শার্ট পাবেন। তো আপনারা আমাদের লাইভটাকে শেয়ার করবেন আপনার বিভিন্ন গ্রুপে যেখানে জয়েন আছেন সেখানে গ্রুপের লাইভ শেয়ার করবেন, এবং কমেন্টস করলে আমরা, আচ্ছা আমরা একটু কমেন্টসগুলো পড়ে নিই। ফুল আজকে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের লোড হতে সময় লাগছে। আচ্ছা একজন প্রশ্ন করেছেন রিয়েলমি বাডস কিউ 2 আছে এখন আমাদের কাছে, এটার প্রাইসটা আমরা আপনাদের কমেন্টসে জানিয়ে দিব। ওকে, তো দুইটা ওয়াচেই আসলে বাংলাদেশে এখন যারা মিড রেঞ্জের মধ্যে ওয়াচ খুঁজছেন। আর বিপ সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা আছে যে গত 5 থেকে 6 বছর একটানা বিপ চলেছে মার্কেটে, তারপরে বিপ এস আসছিল, তারপরে বিপ ইউ আসলো, বিপ ইউ প্রো আসছে। তো এটা আসলে আপনার যারা লং লাস্টিং ইউজ করবেন তাদের জন্য এই ওয়াচটা। আচ্ছা এই ওয়াচে আরেকটা স্পেশাল ফিচার আছে যেটা আমাদের, যদিও আমাদের দেশে অ্যালেক্সা সাপোর্ট করে না, বাট এটা অ্যালেক্সা যখন সাপোর্ট করবে তখন এটার সাথে একটা বিল্ট ইন মাইক্রোফোন আছে, আপনি এখান থেকে ভয়েস কমান্ড দিয়ে আপনি অ্যালেক্সা রান করতে পারবেন বা অ্যালেক্সা যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে সেটাতে আপনি কমান্ড দিতে পারবেন। ওকে, আর এইটাই আমরা স্পেশাল পাচ্ছি আপনার আগের থেকে বেটার ডিসপ্লে, আগের থেকে বেটার ব্যাটারি লাইফ, দেন হচ্ছে এক্সট্রাভাবে আমরা পাচ্ছি অক্সিজেন মেজারমেন্ট ফিচার, এবং আপনার বিল্ড কোয়ালিটি আগের থেকে বেটার করা হয়েছে প্লাস গ্লাস প্রোটেক্টর সহ। তো আই থিঙ্ক এইটা আপনাদের বেসিক একটা আইডিয়া আসলো। আর যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে নক করতে পারেন বা রাত 8টার পর থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারেন, সেখানে আমরা অর্ডার করলে একটা গিফট থাকছে। আর আজকে এই পর্যন্তই, আমরা খুব দ্রুত আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি। আমাদের যেটা আগেও বলেছি যে এমএসপিটির পেজ থেকে আমাদের 2টা কন্টেস্ট যাবে, একটা হচ্ছে এমএসপিট বিপিউ প্রো এবং এমএসপিট টিরেক্স প্রো, এই 2টা সম্পর্কে আমাদের 2টা কন্টেস্ট যাবে, যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য থাকছে স্পেশাল গিফটের ব্যবস্থা। তো আই থিঙ্ক আপনারা সবাই সেখানে পার্টিসিপেট করবেন। আর যারা আমাদের এখন আমাদের এমএসপিট বাংলাদেশ পেজে লাইক দেওয়া নেই তারা অবশ্যই লাইক দেবেন এবং আমাদের যে গ্রুপ আছে সেখানে জয়েন করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।